তৃণমূলে কোনো প্রভাব পড়বে না, বরং তৃণমূলে একটা বার্তা যাবে, সেটি হল যে দলের সিদ্ধান্তের বাইরে কেউ যদি নিজ সিদ্ধান্ত এবং নিজ স্বার্থে দলবিরোধী কোনো কাজ করে, তাহলে দলের গঠনতন্ত্র অনুযায়ী, দলের আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার অধিকার রয়েছে দলের। সুতরাং এই বিষয়টি তৃণমূল থেকে শুরু করে সব পর্যায়ে একটা বার্তা যাবে যে না, গৃহীত সিদ্ধান্তের বিরুদ্ধে যাওয়া উচিত নয়। আর নির্বাচনটা হচ্ছে এমন একটি সরকারের অধীনে যে সরকারটি আজকে দেশ বিদেশে গণশত্রু হিসাবে বিবেচিত হচ্ছে, তার অধীনে এবং তার আজ্ঞাবাহী যে নির্বাচন কমিশন প্রতিনিয়ত প্রত্যহ মিথ্যা কথা বলছেন সরকারের সুরে এবং সরকারের পারপাস সার করছেন এই ফ্যাসিবাদী সরকারকে বৈধতা দেওয়ার জন্য, তো সেই আজ্ঞাবাহী যে নির্বাচন কমিশন তার অধীনে যারা নির্বাচনে যাবে তাদের মধ্যে ন্যূনতম কোনো দল, দলের আদর্শ এবং দলের নেতৃত্বের প্রতি কোনো ধরনের তাদের আস্থা নেই এবং তারা সম্পূর্ণরূপে নিজ স্বার্থে তারা দল করে। আজকে যেখানে শুধুমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল না, গোটা বাংলাদেশের সারা জাতির অত্যন্ত শ্রদ্ধার আস্থার যিনি প্রতীক, গণতন্ত্রের যিনি প্রতীক, যিনি গণতন্ত্রের প্রশ্নে রোগে শোকে দুঃখে আজকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, তাকে তার কথা বিবেচনা না করে আজকে দলের আরেকজন নেতা যিনি এই সংগ্রামের নেতৃত্ব দিচ্ছেন, আজকে হাজার মাইল দূরে অবস্থান করছেন, তার নামে অসংখ্য মামলা, অসংখ্য অবিচারমূলক সাজা তার বিরুদ্ধে দিচ্ছে, তাদের প্রতি যাদের আস্থা নেই তারা যখন নিজ স্বার্থে উপজেলা চেয়ারম্যান যেখানে সরকারের সাজানো গোছানো মানে একটা ছক অনুযায়ী তারা এর ফলাফল বিজয় ঘোষণা করবে, সেই নির্বাচনে যেতে যারা আগ্রহ প্রকাশ করছেন বা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা দলের খুব নিষ্ঠাবান এবং আদর্শিক নেতাকর্মী হতে পারে। সুতরাং এই কারণেই তাদের এই শৃঙ্খলা বিরোধী দলের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা যে শৃঙ্খলা ভঙ্গ করেছেন এটার বিষয়ে যে দল যে পদক্ষেপ গ্রহণ করেছে, যে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছে, এটি আরও যারা এই ধরনের সুবিধাবাদী নেতারা রয়েছেন তৃণমূল পর্যায়ে তাদের কাছে এটি একটি সতর্ক বার্তা। ধন্যবাদ।